মাতবর হোসেন একজন অত্যাচারী মানুষ। গ্রামের মানুষের সাথে নানা রকম জুলুম করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু মাতবর হোসেন জেল থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ তাকে ধরার জন্য খুঁজতে থাকে, কিন্তু টাকার জোরে অত্যাচারী মাতবর হোসেন নিজেকে রক্ষা করে ফেলেন এবং বুক ফুলিয়েই গ্রামে আবার চলতে থাকে। জেল থেকে বের হয়েই মানুষের জমিজমার উপর চোখ পড়ে লোভী মাতবর হোসেনের। গ্রামের কিছু অসহায় মানুষের জমি নিজের নামে করে নিতে নানা রকম ফন্দি করে মাতবর হোসেন। পরকাল এবং আল্লাহকে ভুলে গিয়ে হারাম গান বাজনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন মাতবর হোসেন। মসজিদে আজান চলাকালীন সময়েও বাদ্যযন্ত্র বাজিয়ে মসজিদের পাশেই গান বাজনায় মস্ত থাকেন মাতবর হোসেন। মসজিদের ইমাম তাকে গান বাজনা বন্ধ করতে বললে মাতবর হোসেন ইমাম সাহেবকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেন। দুদিনের রঙিন দুনিয়ায় নানান মোহে পড়ে মাতবর হোসেন ভুলে গেছেন আল্লাহকে, আর তিনি এও ভুলে গেছেন যে অবশ্যই আল্লাহ পাক সকল কার্যক্রমের হিসেব নেবেন মাটি এবং ছাই থেকে তাকে পুনরায় জীবিত করে। গ্রামের গরিব অসহায় হাওলাদার চাচার বাড়ি দখলের জন্য উঠে পড়ে লাগেন মাতবর হোসেন। হাওলাদার চাচা মাতবরের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করলেও কোনো লাভ হয় না। বৃদ্ধ অসহায় হাওলাদার চাচার বুকে লাথি মেরে জোরপূর্বক হাওলাদার চাচার বাড়ির দলিল পুড়িয়ে দেয় অত্যাচারী মাতবর হোসেন। নানা কুকর্মে জড়িত মাতবর হোসেন হয়তো ভুলে গেছেন জীবন ক্ষণিকের, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নিজের বাড়ির উঠোনে বসে মাতবর হোসেন তার সহযোগীর সাথে জমিজামার হিসেব করছেন। এমন সময় তার হাতে ছোট্ট একটি মশা বসে এবং তাকে কামড়ে দেয়। অপরদিকে অসহায় হাওলাদার চাচা সবকিছু হারানোর ভয়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে তার উপর হওয়া অত্যাচারের বিচার দেন মহান রাব্বুল আলামিনের দরবারে। অবশ্যই আল্লাহ পাক মাজলুমের প্রতি অন্যায় পছন্দ করেন না। ছোট্ট সেই মশার কামড় থেকেই মাতবর হোসেনের শরীরে জ্বর চলে আসে। মাতবর হোসেন অনুভব করতে থাকে তার শরীর খারাপ লাগছে। সঙ্গে সঙ্গেই তার সহযোগীকে দ্রুত ডাক্তার নিয়ে আসতে বলেন। ডাক্তার মাতবর হোসেনের পুরো শরীর পর্যবেক্ষণ করেন। মাতবর হোসেন ভয়ে ডাক্তারকে এক বান্ডেল টাকা দিয়ে বলেন, ডাক্তার সাহেব এই টাকাগুলো রাখুন এবং যতই টাকা লাগুক আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে সুস্থ করে দিন। আমার টাকার কোনো অভাব নেই, আপনি শুধু আমাকে সুস্থ করে তুলুন, আমি সুস্থ হতে চাই। ডাক্তার টাকা নিয়ে মাতবর হোসেনকে চিন্তা করতে নিষেধ করেন। তিনি মাতবরকে আশ্বস্ত করেন, যেভাবেই হোক আমি আপনাকে সুস্থ করে তুলব, কিন্তু সমস্ত পরিকল্পনা একমাত্র আল্লাহ পাক করে থাকেন। একটু সুস্থ হয়ে মাতবর হোসেন কোটটাই পরে ঘর থেকে বের হতে চাইলেই মাথা ঘুরিয়ে বাড়ির বেলকনিতে পড়ে যান। এমন অবস্থায় তাকে ধরার মতো কোনো লোক ছিল না তার আশেপাশে এবং এক পর্যায়ে অত্যাচারী মাতবর হোসেন বাড়ির বেলকনিতেই মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধুরা, আমাদের এ গল্পে আমরা বেশ কিছু উপদেশমূলক মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনি দুনিয়ার বিপদ থেকে পালাতে পারলেও মৃত্যু থেকে কখনোই পালাতে পারবেন না। টাকা দিয়ে আপনি পৃথিবীর মানুষ কিনতে পারলেও আপনি কখনো হায়াত কিনতে পারবেন না। শারীরিক গঠন নিয়ে আপনি যতই বড়াই করেন না কেন, আপনাকে কাবু করতে আল্লাহ পাকের ছোট্ট একটি মশাই যথেষ্ট এবং দুনিয়ার বুকে শ্বাস থাকা অবস্থায় আপনার নাম মাতবর হোক কিংবা আকবর, মানুষ আপনার নাম শুনে যতই ভয়ে কাঁপুক, শ্বাস চলে গেলে আপনার নাম হবে শুধুমাত্র লাশ, আর আপনি হবেন মাটির নিচে সামান্য পোকামাকড়ের খাবার। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।